আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে সিলেটের বিমান ভাড়া কত তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের টিকেটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই হোক প্রথমে যদি আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর এবং নভেম্বরের বিমান ভাড়া কিন্তু সেম তিন টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে চল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি তিনটা তিরিশ মিনিটে আরেকটা ফ্লাইট আছে এটার সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এরপর আছে রাত আটটা তিরিশ মিনিটে এটার সময় লাগবে পঞ্চাশ মিনিট তো এটা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমরা যদি আরও কিছু ডেটের বিমান ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমরা নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর ষোলো তারিখ থেকে ভাড়া একটু বেশি দেখতে পাচ্ছি তিন হাজার ছয়শো পঁচানব্বই টাকা তো আমরা যদি একদম নভেম্বরের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো সেম কিন্তু তিন হাজার ছয়শো পঁচানব্বই টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তিন হাজার ছয়শো পঁচানব্বই টাকা এরপর ডিসেম্বরেও কিন্তু সেম ভাড়া তিন হাজার ছয়শো পঁচানব্বই টাকা আমরা যদি ডিসেম্বরের আরও কিছু ডেটের ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সেম ভাড়া কিন্তু তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ইকোনমিতে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড গেজ নিতে পারবেন ইকোনমি সেভারে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি ফ্ল্যাক্সেও সেম বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অক্টোবর এবং নভেম্বরের যে ভাড়া আছে তা হল তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা চল্লিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা পঁয়তাল্লিশে আর একটা ফ্লাইট আছে এটারও সেম সময় পঞ্চাশ মিনিট লাগবে এরপর আমরা দুপুর একটা বিশ মিনিটে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও পঞ্চাশ মিনিট সময় লাগবে এরপর তিনটা পঞ্চান্নতে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যা সাতটায় এবং রাত আটটা তিরিশ মিনিটে আরেকটা ফ্লাইট আছে তো সবগুলোই কিন্তু সময় পঞ্চাশ মিনিট লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু অনেকগুলো ফ্লাইট আছে প্রতিদিন তো যাই হোক আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে সিলেটে তো আমি আপনাদের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি যারা আপডাউন টিকিটের ফেয়ার জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে সিলেট ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি যারা আপডাউন টিকিটের ফেয়ার জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তো আমি যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখাই আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তিন হাজার সাতশো নিরানব্বই টাকা এরপর ডিসেম্বরেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি আরও কিছু ডেটের বিমান ভাড়া চেক করে দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তো আমি ঢাকা থেকে সিলেটের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি তো যাই হোক আমরা যদি ডিসেম্বরের মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সেম বিমান ভাড়া কিন্তু তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি লাইট ক্লাসে আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ এবং বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আমরা যদি ইকোনমি সেভারে দেখি তো ইকোনমি সেভারেও সেম সাত কেজির হ্যান্ড লাগেজ এবং বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ আমরা যদি ইকোনমি ভ্যালুতে দেখি তো ইকোনমি ভ্যালুতেও কিন্তু সেম দেখতে পাচ্ছি সাত কেজির হ্যান্ড লাগেজ এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ আমরা যদি ইকোনমি ফ্ল্যাক্সে দেখি তো ইকোনমি ফ্ল্যাক্সেও কিন্তু সেম বিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ তো এই ছিল আজকের টিকিটের আপডেট ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে